77-এ আবার বিয়ের পিঁড়িতে লক্ষণ শেঠ, এখন শুধু বাকি গ্র্যান্ড রিসেপশন। পাত্রী 41 বছরের মানুষী, কেই মানুষী দেবী জানেন তার পরিচয়? একাধিক বিয়ে কিংবা বেশি বয়সে বিয়ের ঘটনা শুধু বিনোদন জগতেই নয়, রাজনীতির ময়দানেও দেখা গেল সেই ছবি। 77 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন এককালের হলদিয়া ত্রাস লক্ষণ শেঠ, কিন্তু পাত্রী কে জানেন? প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছেন প্রায় 7 বছর হলো। 1979 সালে লক্ষণ শেঠ বিয়ে করেছিলেন তমালিকা পাণ্ডাকে। সক্রিয় রাজনীতিতে দেখা গিয়েছে তমালিকাকে, তবে তার মৃত্যুর পর 7 বছর একাকী কাটাচ্ছিলেন সিপিএম আমলের তমলুক লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত 3 বারের সাংসদ লক্ষণ শেঠ। এবার জীবনের সেকেন্ড ইনিংশন শুরু করলেন তিনি। দ্বিতীয়বার বিয়ে করলেন হলদিয়া শিল্পাঞ্চলের এককালের সম্রাট তথা প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠ, মঙ্গলবারই বিয়ে করেছেন তিনি। আর নবদম্পতির ছবিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হট টপিক। প্রাথমিকভাবে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিতে চাননি এই প্রাক্তন বাম নেতা। তিনি বাংলার এক প্রথম শ্রেণী সংবাদ সংস্থাকে জানিয়েছেন তার বিয়ের খবর, কিন্তু কাকে করেছি তা তিনি বলতে চাননি। প্রাক্তন সিপিএম সাংসদের কথায় নিজের এলাকায় রিসেপশন অনুষ্ঠিত হবে, আর তখনই সবাই জানতে পারবেন নববধূর পরিচয়। কিন্তু কবে রিসেপশন সে বিষয়ে তিনি মঙ্গলবার জানিয়েছেন যে সেই তারিখ তখনও ঠিক হয়নি, দিনক্ষণ ঠিক হলে তিনি সবাইকে জানাবেন। তবে নববধূর পরিচয় প্রাথমিকভাবে লক্ষণ শেঠ দিকে না চাইলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সেই খবর। এক সংবাদ মাধ্যমে দেওয়া খবর অনুযায়ী কোনো এক বন্ধুর মাধ্যমে কলকাতার মেয়ে মানুষীদের সঙ্গে পরিচয় হয়েছিল লক্ষণ শেঠের। 41 বছরের মানুষী, বহুজাগতিক হোটেল সংস্থার উচ্চপদস্থ কর্তা বলে জানা গিয়েছেন সেই সংবাদ সূত্রে। সেখানেও বলা হয়েছে লক্ষণের দ্বিতীয় স্ত্রী এর আগেও বিয়ে হয়েছিল, এখন তার স্বামী বেঁচে নেই। মানুষের একটি সন্তান রয়েছে বলে জানা গিয়েছে, তার সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন প্রাক্তন সিপিএম নেতা। যদিও এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি। এক সময় হলদিয়ার দৌর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন লক্ষণ শেঠ, তবে বাম দুর্গে ভাঙনের সময় থেকে ধীরে ধীরে উঠতে থাকে তার দাপট। 2014 সালে সিপিএম তাকে বহিষ্কার করলে ভারত নির্মাণ পার্টি নামের একটি নিজের দল গঠন করেছিলেন তিনি। এরপর বিজেপি, তারপর যোগ দেন কংগ্রেসে। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে তমলুক থেকে লড়তে গেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এরপর নাকি তৃণমূলে যোগ দেওয়ার কথাও কানাঘুষো শোনা যাচ্ছিল। এরই মধ্যে জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করে আলোচনায় লক্ষণ শেঠ। তার প্রথম স্ত্রীর নাম তমালিকা পলকা শেখ। রাজনীতি তথা ব্যক্তিগত ক্ষেত্রে স্বামীর ছায়াসঙ্গী ছিলেন তমালিকা। বাম রাজনীতিতে অতিরিক্ত চেনা মুখ আসলে অবিভক্ত মেদিনীপুরের সিপিএম নেতা সুকুমার সেনগুপ্ত, পালিত কন্যা ছিলেন তমালিকা। 2011 সালে বাম সরকার পতনের পর পুরসভা নির্বাচনে জিতে চেয়ারম্যান হয়েছিলেন লক্ষণের প্রথম স্ত্রী। 2016 সালে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মৃত্যু হয় তমালিকার। 7 বছর পর আবারও বিয়ের পিঁড়িতে লক্ষণ শেঠ।